পালিয়ে আসা রোহিঙ্গা নারীরা জানেনি না জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি। অজ্ঞতার কারণে এক এক জন মায়ের রয়েছে 5 থেকে 10টি পর্যন্ত সন্তান, রয়েছে অনেক গর্ভবতী। এই অবস্থায় রোহিঙ্গা নারী ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনতে কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। অন্যান্য অঞ্চলের তুলনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে শিশু জন্মহার বেশি। প্রতিটি রোহিঙ্গা পরিবারে 5 থেকে 10টি সন্তান রয়েছে। 25 আগস্ট সহিংস ঘটনার পর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা গর্ভবতী নারীর সংখ্যা 30,000-এর অধিক। বাংলাদেশে প্রবেশের পর রোহিঙ্গা নারীরা 9 শতাধিক শিশুর জন্ম দিয়েছে। এছাড়াও সন্তান সম্ভাবনা নারীর সংখ্যা প্রায় 12,000। রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে অবগত করতে উদ্যোগ নিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় 3টা পদ্ধতির উপর আমরা চালু করেছি। একটা হচ্ছে ইঞ্জেকশন ডিপো প্রভারা 3 মাস অন্তর অন্তর, যেটা মেয়াদি দেওয়া হয়, মেয়াদি ইঞ্জেকশন বলা হয়। আর একটা হচ্ছে আমাদের খাবার বড়ি এবং আর একটা হচ্ছে কন্ডম। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকায় জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা। আমরা এখানে আসার পরে ওদেরকে পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো এগুলো ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পে আমাদের সাথে ওই পরিবার পরিকল্পনা বললাম 6টা টিম আছে, হ্যাঁ, ওরা বিশেষ করে এই মেথডগুলো নিয়ে ওদেরকে মোটিভেট করতেছে, ক্লাস দিচ্ছে আর কি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে অবগত করতে পারলে জনসংখ্যা বৃদ্ধির হার কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা টিভি নিউজ ডেস্ক।